হাই ফ্রেন্ডস, আই মিন আল ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক হাউস। আজ আবার আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে এসেছি, সেটি হলো এখন ঘরে বসেই লিঙ্ক করুন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার। তো কীভাবে করবেন সেটি আজকে আমরা দেখবো, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর ডান দিকে যে থ্রেডার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামবেন। তো এই যে পেজটিকে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড মোড, এটা অন করাই আছে, তো এটা আপনি অফ করা থাকলে অন করে নেবেন, তাহলে আপনার পেজটা দেখতে সুবিধা হবে। এরপরে এখানে আপনি সার্চ করবেন, এখানে সার্চ ও টাইপ অফ অ্যাড্রেসে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ডেসক্রিপশন বক্সে একটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই আপনি এই রকম একটা অফিসিয়াল পেজে আপনি চলে আসতে পারবেন। তো লিঙ্ক ইউ কপি, তো আমি এখানে কপি করে রেখেছি। তো এখানে আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একটা সার্ভিস রিকোয়েস্ট অপশন এসছে। তো আপনারা যদি টুইটার যদি আপনারা ফলো করেন তাহলে ওখানে আপনি দেখতে পাবেন যে IPPB থেকে একটা নতুন আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে একটা নতুন টুইট করা হয়েছে, যে যেখান থেকে আপনি আপনার যে আধার কার্ডের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনি আপডেট করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভিস রিকোয়েস্ট এসেছে। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন নেম, তো এখানে আপনি আপনার নেমটা দিয়ে দেবেন। তো নেমটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনি এখানে পুরোপুরিভাবে ফিল আপ করে দেবেন। এরপরে আপনার যে পিনকোড সেটা পিনকোডটা দিয়ে দেবেন, এরপর ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এগুলো আপনি দিয়ে দেবেন। তো এখানে এর দেখতে পাবেন যে সিলেক্ট সার্ভিস, তো সিলেক্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কী কী করতে চাইছেন তো সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে IPPB আধার সার্ভিস, তো এখানে যদি আপনি আধার সার্ভিসের জন্য কোনো কিছু কাজ করতে চান তাহলে এখানে আধার সার্ভিসের জন্য ক্লিক করতে পারবেন, অথবা আপনি যদি আধার পরিষেবা পেতে চান তাহলে আপনি কিন্তু বাড়িতে বসে সেগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, তো এখানে আপনি ক্লিক করবেন। তো আধার সার্ভিসে ক্লিক করার পর আবার আপনি নিচের একটা অপশন আবার ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট, তো সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি কী করাতে চাইছেন, এখানে দুটো অপশন হবে, একটা আপনার চাইল্ড 0 to 5 years আধার এনরোলমেন্ট হবে বাড়িতে বসেই, এবং আপনার এখান থেকে মোবাইল নাম্বার ইমেল আইডি টু আধার লিঙ্কিং এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে পারবেন, এবং 0 to 5 years চাইল্ডে কিন্তু নতুন এনরোলমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপডেট মোবাইল নাম্বার, তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট OTP, তো রিকোয়েস্ট OTP অপশানে আপনি ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট সার্ভিস করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা OTP চলে এসেছে, তো OTPটা আপনি এখানে দিয়ে দেবেন। তো OTP দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট, তো কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট অপশানে ক্লিক করতে পারেন, একটু স্ক্রল করে নিচে নামবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার 137, তো এখানে আপনি দেখতে পাবেন। তো এটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন, কারণ এখানে আপনি পরবর্তীকালে যখন এই সাইটে আবার এই অফিসিয়াল যখন লিঙ্কে আসবেন তখন আপনি দেখতে পাবেন ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট, তো এই অপশানে আপনি ক্লিক করে আপনার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার যে রিকোয়েস্টটা সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার যেটা আপনি নিচে দেখতে পারলেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন, এরপর ফেজ অপশানে ক্লিক করে দেবেন। তো ফেজ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন পেজ আবার চলে এসেছে। তো ফেজ করার পরে আপনি এখান থেকে সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন, এরপর অফিস, তারপরে পোস্ট অফিস কোথা থেকে সেটা আপনি এখানে দিয়ে দেবে, এরপর স্ট্যাটাসটা দেখতে পাবেন, এবং কমেন্টস, এখানেও কোনো কমেন্টস দেখতে পাবেন না। তো রিকোয়েস্ট ডেটটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখানে যেহেতু দেখতে পাবেন রিকোয়েস্ট সার্ভিস, তো রিকোয়েস্ট সার্ভিসে দেখতে পাচ্ছেন IPP আধার সার্ভিস। তো এবার আপনাকে এবার আপনার এই যেটা আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস থেকে পোস্টম্যান আপনাকে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেখান থেকে যোগাযোগ করে নেওয়া হবে। তো এখানে সেখানে আপনার বাড়ি গিয়ে সেটা আপনার যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন, তাহলে এরকম ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ।